যুদ্ধ এবং ভালোবাসায় নাকি সব কিছু জায়েজ, তবে কিছু কিছু ঘটনা দেখার পর মনে হয় যে আসলে এই কাজগুলো অনেকটা শয়তানের কাজ। আমার ঠিক খেয়াল হয়ে যায় 1971 সালের 25শে মার্চের যে বক্তব্য আমরা শুনেছি, গতকালকে ঠিক তেমনই একটা রাত দেখেছে ইউক্রেনবাসী। আর এগুলোর জন্য দায়ী হচ্ছে যুক্তরাষ্ট্র, পশ্চিমারা আর ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। কারণ যুদ্ধের মাঠে তারা যেমন সুযোগ পেলে আক্রমণ করছে, রাশিয়াও আক্রমণই করবে। কিন্তু ঘটনাগুলোতে যেই মানে কী বলা হয়েছে, সিমটমগুলো আসছে বা ঘটনাগুলো আসছে অনেকটাই দুর্ভাগ্যজনক বা হওয়া হয়তো উচিত হয় নাই, যেগুলো শয়তান্য কাজ। ইউক্রেন জুড়ে গতকালকে রাত্রে হঠাৎ করেই বিমান সতর্কতার সাইরেন বেজে উঠল। কিছুক্ষণের মধ্যেই দেশটির বিভিন্ন জায়গায় একযোগে ব্যাপক বিস্ফোরণ ঘটিয়েছে রুশ সেনারা। ঘুমন্ত ইউক্রেনবাসী কোনো কিছু বোঝে ওঠার আগেই অনেক বড় ক্ষতি হয়ে গেছে। দর্শক, গভীর রাতে ইউক্রেন জুড়ে বিমান হামলার ঘটনা ঘটিয়েছে এবং বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স এই প্রতিবেদন দিয়েছে যে গভীর রাত 2টা থেকে প্রায় 1 ঘন্টার জন্য ইউক্রেনের সমস্ত অঞ্চলে একযোগে বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল। অবকাঠামো বা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা না করে এবার কৌশলগত হামলা করা হয়েছে কিয়েভ এবং মধ্য ও দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গায়। অস্ত্রের ডিপো টার্গেট করে করে হামলা চালানো হয়েছে, তবে দুর্ভাগ্যজনকভাবে বেশ কিছু বেসামরিক ভবনও এই হামলার মধ্যে উড়ে গেছে। পূর্বাঞ্চলের কিছু এলাকায় এবং পশ্চিম ইউক্রেন জুড়ে আপনার এই বিমান হামলা চলেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর টেলিগ্রামে বলছে রাশিয়ান বিমান এই মুহূর্ত পর্যন্ত আকাশে রয়েছে। হাইপারসোনিক কিনজাল থেকে হামলা চালানো হয়েছে। একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে আকাশে থাকা কিছু লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে, তবে কতটুকু সফলতা সেটা সম্পর্কে ক্লিয়ারেন্স আসেনি। সামরিক বাহিনী আরও বলছে ইউক্রেনের কেন্দ্রীয় অঞ্চলগুলো এই মুহূর্তে ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে। মধ্য ইউক্রেনের ক্রিভিরিহি, পশ্চিমে রিভনে এবং লুতস্ক সহ বেশ কয়েকটি অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভের কর্মকর্তারা বলছেন রাজধানীতে বিমান বিধ্বংসী ইউনিটগুলো কাজ করেও অন্যান্য শহরে একই ধরনের বিমান বিধ্বংসী ইউনিটের পর্যাপ্ততা না থাকায় ভয়াবহতাটা সেখানে বেশি ঘটেছে। রাশিয়ার তাস নিউজ এজেন্সি মস্কো নিয়ন্ত্রিত দোনেস্ক অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত কর্মকর্তাদের উদ্ধৃত করে বলছে ইউক্রেনীয় বাহিনী মধ্যরাতের পর রুশ নিয়ন্ত্রিত দোনেস্ক শহরে 8টি গ্রেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, আর এইটার পাল্টা জবাবেই তাৎক্ষণিকভাবে রাশিয়ার পক্ষ থেকে সেই গভীর রাতেই সমস্ত ইউক্রেন জুড়ে আপনার এই ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর আপনার কৃষ্ণসাগরীয় বন্দর নগরী ওডেসাতেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। কিয়েভে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ঠেকিয়ে দেওয়া গেলেও বিভিন্ন জায়গায় আপনার এখানে বেশ কিছু মানে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে বহুতল ভবন আপনার ধ্বংস হয়েছে। আকাশ, নৌ এবং স্থল থেকে অভাবনীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। আর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে কিয়েভে হাইপারসোনিক কিনজাল ক্ষেপণাস্ত্র ছড়িয়ে যুক্তরাষ্ট্রের পাল্টা জবাব আসলে রাশিয়া দিতে চাচ্ছে। পরিবেশ পরিস্থিতি অনেকটা খারাপই, কারণ গতকালকের এই ঘটনায় বেশ কিছু শিশু, বৃদ্ধ, সামরিক বেসামরিক নাগরিক, হাসপাতাল, স্কুল ধ্বংস করা হয়েছে। রাশিয়ার দাবি এখানে মজুদ আছে, আল্লাহ ভালো জানে সত্য বা মিথ্যা। তবে খারাপ লাগে, যেখানে হোক ছোটো বাচ্চা কাচ্চা মারা গেলে এটা ভালো লাগে না। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।